হ্যালো এভরিওয়ান, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের অনেকগুলো আপডেট দেব। দুদিন হয়ে গেল, অনেকগুলো আপডেট বাকি রয়ে গেছে, বাট এই দুই তিন দিনেই অনেকগুলো আপডেট এসছে, তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। চলো শুরু করা। হাইভ এবং ভি এর কন্ট্রোভার্সি তো বহুত দিন থেকেই চলে আসছে। ভি এবং হাইভের কন্ট্রোভার্সি নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। রিসেন্টলি বিগিট সরি বলেছে ভিকে। বিগিট এবং হাইভের কন্ট্রোভার্সি অনেক দিন থেকেই চলে আসছে। ভিয়ের যে সোলো ফ্যান্সরা, তারা কোম্পানির উপর রেগে থাকে। ভিয়ের ফ্যান্সরা প্রায় বলতে থাকে যে কোম্পানি ভিয়ের সাথে কখনোই ভালোভাবে ট্রিট করে না। ভিয়ের যখন লিওভার অ্যালবাম এসেছিল, তখনও বিগিট সেরকম খুব একটা প্রমোশন করেনি। ভিয়ের লিওভার অ্যালবামের সিরিজ পাওয়া যাচ্ছে না। তারপর ইউটিউবে ভিয়ের যে চ্যানেলটি আছে, সেটাতেও ভিকে দেখা যাচ্ছে না, ভিয়ের চ্যানেলটিকে দেখা যাচ্ছে না। এছাড়াও স্পটিফাইয়ে ভিয়ের প্রোফাইলটা অনেক লাস্টে তৈরি হয়েছিল। এই টপিকটা নিয়ে একটা কোরিয়ান আর্টিকেল এসছে যে কীভাবে ভিয়ের সাথে ট্রিট করা হয়। কোম্পানি ভিয়ের সাথে ভালোভাবে ট্রিট করে না, যে সমস্ত কনসার্নগুলো আর্মিদের আছে ভিকে নিয়ে, সেই সমস্ত কিছু নিয়েই এই আর্টিকেলে বলা হয়েছে। এই আর্টিকেলটা আসার পর এই আর্টিকেলটি অনেক বেশি ভাইরাল হতে থাকে। রিসেন্টলি ভিয়ের ফ্রেন্ডস গান রিলিজ হয়েছে এবং সেটার জন্য একটা পার্টি রাখা হয়েছিল, স্টেশন হেডে পার্টিটা ছিল। তো হাইভ সরি বলে, বিগিট সরি বলে, তার কারণ স্টেশন হেডে যে পার্টিটা ছিল, তো সেই পার্টির টাইমটা এক দু ঘন্টা ডিলে হয়ে গিয়েছিল এবং কোম্পানি তার আগের থেকে কোনো রকম কোনো কিছু নোটিশ দেয়নি আর টাইমটা ডিলেট করে দেয়। সেই জন্য বিগিট আসে এবং অ্যাপোলোজাইজ চাই। তারা বলে যে উই আর সরি যে আমরা তোমাদেরকে আগের থেকে নোটিশ দিইনি। তো অনেক ফ্যান্সরা এটা মনে করছে যে কোম্পানির সরি বলার কারণ হলো তাদের এই আর্টিকেলটি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমি আশা করছি যে ভিয়ের যাতে ইউটিউবে চ্যানেলটাও চলে আসে এবং তার সিডিটাও যেন পাওয়া যায়। ভিয়ের ফ্রেন্ডস ভিডিওর মেকিং ফিল্ম এসেছে। ভি ইনস্টাগ্রামেও স্টোরি শেয়ার করেছে। ভিডিওতে দেখা যায় যে একজন কাপল একে অপরকে প্রপোজ করছে এবং ভি রেগে আংটির বাক্সটাকে ছুড়ে দেয়। তো ভিয়ের এই এক্সপ্রেশনটা সত্যি অন পয়েন্ট ছিল। ভি তার কো অ্যাক্টরকেও অনেকবার সিনের ব্যাপারে বলছিল। যখন শ্যুট হচ্ছিল না, তখন ভি স্টোরে যায় যেখানে সে প্রথমে গিয়েছিল। তো ভি সেখানে স্ন্যাক্সগুলো দেখছিল এবং কিছু স্ন্যাক্স খাচ্ছিল এবং সে কিছু বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্যাক করছিল। হি ইজ সো কিউট। ব্যাকগ্রাউন্ডে যে 100 এক্সট্রা আর্টিস্ট রয়েছে, তাদের ঝগড়া দেখে ভি হাসে। বিহাইন্ড দ্য সিনে ভি অনেক কিউটভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজও বলছিল। আরও অনেক কিছু ক্লিপ আছে, যেমন ভি কার ড্রাইভারের সাথে কিউটলি কমপ্লেন করছিল। তো ভিয়ের যখন ঠান্ডা লাগছিলো, তখন স্টাফরা কীভাবে তার খেয়াল রাখছিল। এই মিউজিক ভিডিওতে ভিকে পিছন দিকে পড়ে যেতে হবে। তো ভি বিটিএসের একটা গান রান, যেখানে ভিকে এইরকমভাবেই পড়ে যেতে হয়েছিল, তো সে সেটাকে মনে করে। তারপর ভি তার একটা ছোট্ট ইন্টারভিউ দেয় এবং সে বলে যে এটা একটা লাভ সং, কিন্তু এই গানটার নাম ফ্রেন্ডস। ভি বলে ফ্রেন্ডসের সাথে কোনো সং নেই এই গানটির, কিন্তু ফ্রেন্ডসের মধ্যে যে এন্ডস লেখাটি রয়েছে, সেটির ওপর ভিত্তি করে গানটি তৈরি করা হয়েছে। তার মানে তারা ফ্রেন্ডসের মতো থাকতে চায় না। তারপর আমরা এটাও দেখতে পাই যে ভি এর পাস্তা খেতে পছন্দ নয়। এবং এছাড়াও আরেকটা লাস্টে সিন ছিল, ভি অনেক কিউটলি ছুটে আসছিল, কারণ ভি এর মিউজিক ভিডিওটি সেই দিনই শেষ হয়ে গিয়েছিল। বিটিএস এর প্রতিদিনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দাও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।